এই মেয়েটিকে গত 20 বছর ধরে এমন একটা মেশিনে বন্দি রাখা হয়েছিল যেখানে একদমও বয়স বাড়বে না। যখনই তার জ্ঞান ফিরে আসে সে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরের দুনিয়া তো পুরোপুরি পাল্টে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না। সে নিজের ঘর যাওয়ার জন্য বাসে ওঠে আর ড্রাইভারকে 10 টাকা দিয়ে চেঞ্জ দিতে বলে, কিন্তু ড্রাইভার মেয়েটিকে বলে, ম্যাডাম কোন দুনিয়াতে আছেন, ভাড়া তো এর থেকেও 3 গুণ বেশি। এরপর সে বাস থেকে নেমে তার পুরনো বাড়িতে চলে আসে যেখানে সে কাউকেই দেখতে পায় না। তাই সে সাহায্যের জন্য পুলিশ স্টেশনে আসে। পুলিশ অফিসার তার আইডি দেখে অবাক হয়ে যায় যে 46 বছর বয়সে এই মেয়েটি এত ইয়াং কিভাবে রয়েছে। এরপর পুলিশ অফিসার তার ফ্যামিলির সাথে ফোনে যোগাযোগ করে। এরপর মেয়েটি পুলিশ স্টেশন থেকে একটা পার্কে চলে আসে যেখানে লাগানো ব্যানার দেখে মেয়েটি বুঝে যায় এটা সাল 2019 চলছে, মানে সে গত 20 বছর ধরে মেশিনে বন্দী ছিল। মেয়েটির এটা বিশ্বাসই হচ্ছিল না। তখনই তার ছোট ভাই তাকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। সে এখন মেয়েটির থেকে অনেক বড় হয়ে গিয়েছিল। এটা দেখে মেয়েটির বিশ্বাস হয়ে যায় যে এটা সত্যিই 2019 সাল চলছে। ভাই তাকে তাদের নতুন বাড়িতে নিয়ে আসে। মেয়েটি তার নতুন বাড়ি দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ এই বাড়ি খুবই লাক্সারি ছিল আর এখন তার ফ্যামিলি ধনী হয়ে গেছে।